হ্যালো টিচার্স, কোর্স 502 এর ইউনিট সিক্সের দুই নম্বরের প্রশ্ন নিয়ে একটু কয়েকটি প্রশ্ন, 12টির মতন প্রশ্ন নিয়ে দেখাচ্ছি, ভিডিও করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং প্রত্যেকে উপকার পাবেন। কোর্স 502 ইউনিট 6। তো শুরু করার আগে বলি, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের ভিডিও থাকবে। এরপরে আমি মোটামুটি টেকনিক্যাল লাইনের কিছু কিছু ভিডিও আপলোড করব এবং শিক্ষা সংক্রান্ত তো থাকবেই। তো আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনও, তারা সাবস্ক্রাইব করুন। শুরু করি কোর্স 502 ইউনিট 6-এর দুই নম্বরের প্রশ্নর উত্তর। প্রথম প্রশ্নটি আছে, শিক্ষণ উপকরণ কাকে বলে? হোয়াট ইজ দ্য টিচিং লার্নিং মেটেরিয়ালস? যে সকল উপকরণের ব্যবহারের মাধ্যমে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে বিষয়গত ধারণাগুলিকে সঠিকভাবে ও আকর্ষণীয় উপায়ে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন, তাকে শিক্ষণ প্রতিপন বা TLM বলে। তো এখানে এই উপকরণ কাকে বলের মধ্যে শুধুমাত্র এই কাকে বলে না বলে তার দুই একটি বৈশিষ্ট্য বা ব্যবহার উল্লেখ করে দিয়েও আপনারা লিখতে পারেন, যেহেতু দু নম্বর আছে। এবার হচ্ছে, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস? এটি 2 মার্কসেও থাকতে পারে, আবার 10 মার্কসেও থাকতে পারে। তো 2 মার্কসে থাকলে কীভাবে দেবেন? কয়েকটি মানে ব্যবহারের উদ্দেশ্য, কয়েকটি অবজেক্টিভ, 5টি অবজেক্টিভ লিখলেই হবে। তো এখানে যেমন বলা আছে যে শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকরী করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সর্বদা সক্রিয় রাখা, শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী ভাব বিনিময়ে সাহায্য করা, পাঠ পরিকল্পনার উন্নতি সাধন করা, পরীক্ষার্থীদের মধ্যে পাঠ্য বিষয়ে বা শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তুলতে সাহায্য করে, শিক্ষার্থীদের ভালো পর্যবেক্ষক করে গড়ে তোলা। এর আগের যে ভিডিওটি আমি দিয়েছি, সেই ভিডিওর মধ্যে এরকম এই TLM এর উপকরণ 10 মার্কসের মধ্যেও দেওয়া ছিল। নম্বর 3, যে শিক্ষণ উপকরণের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। শিক্ষণের বৈশিষ্ট্যগুলি অনেকটা ব্যবহারের ইস্যুর মধ্যেই পড়ে, যে শিক্ষার্থীদের সঠিক শিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়াকে সঠিক পথে চালিত করে, শিক্ষণ প্রতিপন সর্বদাই পাঠ্য বিষয়ভিত্তিক হয়, শিক্ষণ প্রতিপন সর্বদাই সহজ ও সস্তা হয়, আপ টু ডেট হয়। এগুলো কিন্তু এর আগের ভিডিওতেও আমার বলা ছিল, শুধু একটুখানি আবার মনে করিয়ে দেওয়া। শিক্ষণ উপকরণের উপস্থাপনের নীতিগুলি উল্লেখ করুন। প্রিন্সিপাল, শিক্ষক পদের নীতি হচ্ছে, শিক্ষক মহাশয় সর্বদাই শিক্ষণ প্রতিপন প্রকৃত উপস্থাপনার আগে সেগুলি সঠিক ব্যবহার সম্পর্কে অবগত হবেন। অর্থাৎ টিচার যদি ব্যবহার সম্পর্কে না জানে, তাহলে এই টিচিং লার্নিং মেটেরিয়ালের কোনো কার্যকারিতা থাকবে না। প্রতিপনগুলিকে এমনভাবে শ্রেণীকক্ষ উপস্থাপিত করবেন যাতে সকল শিক্ষার্থী ভালোভাবে দেখতে ও শুনতে পায়। উপস্থাপনের সময় যাতে প্রতিপনগুলি কোনোরূপ ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। এবার এডগার ডেলের মতে যে উপকরণগুলি কীরকম হতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সেটি হচ্ছে, দৃশ্যগত প্রকরণ, মৌখিক প্রকরণ, চলমান চিত্র, শিক্ষামূলক প্রকরণ, প্রদর্শন। আপনারা ইংরেজিতে ওগুলো লিখতে পারেন, ইংরেজিতেও লেখা যেতে পারে। ব্ল্যাকবোর্ডের সুবিধা মোটামুটি সবারই জানা আছে যে ব্ল্যাকবোর্ডের সুবিধা কী। ব্ল্যাকবোর্ডের সুবিধা হচ্ছে, সহজভাবে উপস্থাপন করা যায়, মনোযোগ বা বৃদ্ধি আগ্রহ বৃদ্ধি করা যেতে পারে, বোর্ডে লেখা শেষ হলে বোর্ডকে মুছে আবার পুনরায় সেটা করা যেতে পারে। ব্ল্যাকবোর্ডের মধ্যে দুটো ভাগ করে নিয়ে এক পাশে চিত্র অঙ্কন করে তারপরে পাশে তার ডেসক্রিপশন বা এগুলো দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে ব্যবহার সুবিধা। ব্ল্যাকবোর্ড ব্যবহারের সময় কী কী সতর্কতা? সতর্কতা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাতের লেখাটা মোটামুটি পরিষ্কার থাকতে হবে, এমন কোনো যেমন অপ্রাসঙ্গিক কিছু কিছু জিনিস থাকে যেগুলো বোর্ডে না লিখে নিজে এমনি মুখে বলা উচিত। বোর্ডে লেখলে স্পষ্ট ও বড়ো হবে। বোর্ডে অঙ্কিত ছবি ও নকশা সর্বদাই বড়ো করে রাখতে হবে। বোর্ডকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে বোর্ডকে দেখতে পায়। এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কালারের চক ব্যবহার করা যেতে পারে। মডেল ব্যবহারের সুবিধা, মডেল বিমূর্ত ধারণাগুলি বাস্তবিক রূপ প্রদান করতে পারে। বিমূর্ত মানে আমাদের যেগুলো আইডিয়ার মধ্যে নেই সেগুলোকে বাস্তব, অর্থাৎ যেটা আমরা বুঝতে পারি না, দেখতে পারি না, বোঝা যাচ্ছে কিন্তু সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু যদি দেখি তাহলে সেগুলো খুব মানে আমাদের চোখের সামনে চলে আসবে এবং পাঠদান বা শিক্ষার্থীদের ক্ষেত্রে সুবিধা হবে। জটিল বিষয়বস্তুকে সহজভাবে পরিবেশন করে থাকে, শিক্ষার্থীদের পাঠ গ্রহণের প্রেরণা জাগ্রত করে, বিষয়বস্তুকে আকর্ষণীয় তুলতে সাহায্য করে। এবার হচ্ছে, রাইট দ্য প্রিন্সিপাল অফ প্রিপারেশন অফ টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ প্রস্তুতি আমরা কীভাবে নেব, তার নীতি কী। নীতি হচ্ছে, যথাসম্ভব স্থানীয় উপলব্ধ বস্তু বা ব্যবহার পদার্থ ব্যবহার প্রতিপন্ন প্রস্তুত করা উচিত। শিক্ষণ
শিক্ষণ, এই প্রদীপন প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষকের কিছু প্রশিক্ষণ নেওয়া উচিত। প্রশিক্ষণ মানে এটা তো আর সরকারিভাবে কোনো প্রশিক্ষণ সেরকম দেওয়া হয় না, কিন্তু কিছু কিছু ম্যাটেরিয়ালগুলোর মধ্যে থেকেই আমাদের নিজেদের মধ্যেই নিজেরাই প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। এর জন্য গুগলে দেখতে পারেন, গুগলে অনেক এগুলো দেওয়া থাকে। সেগুলো বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপনের জন্য শিক্ষক মহাশয় নিজেই প্রদীপন প্রস্তুত করবেন। শিক্ষণ প্রশিক্ষণ প্রদীপন প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, অর্থাৎ স্টুডেন্টদের মাধ্যমেও তৈরি করা যেতে পারে। উপকরণের মূল্যায়নের মূলনীতি, মূল্যায়নের নীতি হচ্ছে যে উদ্দেশ্যগুলিকে পূরণের জন্য শিক্ষণ প্রতিবন্ধটি তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যগুলি কতখানি সঠিকভাবে পূরণ হচ্ছে তা মূল্যায়ন করা হয়। শিক্ষণ শিক্ষণ প্রতিবন্ধগুলি কতখানি বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপিত করতে সাহায্য করে তার মূল্যায়ন করা হয়। শিক্ষণ শিক্ষণ প্রতিবন্ধগুলি ব্যবহারের দ্বারা শিক্ষার্থীরা ওই বিষয়বস্তুকে কতটা আয়ত্ত করতে পেরেছে তাও যাচাই করা হয়। পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তক কী? পাঠ্যপুস্তক হচ্ছে এমন একটি পুস্তক যা বিদ্যালয়ের কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য নির্দিষ্ট বিষয়ের প্রতি শিক্ষার্থী এবং শিক্ষকদের যে ওই বিষয়টিকে সঠিকভাবে বুঝতে সাহায্য করে, এটি হচ্ছে পাঠ্যপুস্তক। তবে এই যে এখানে যেরকম বিশেষ করে দেখবেন ইংলিশ কোটেশন, কোটেশন কিছু যদি দুই একটা যদি কোটেশন দেওয়া যায় তাহলে নম্বরটা বেশি আসে। এখানে যেমন কোটেশন আছে, টেক্সট বুক ইজ এ স্ট্যান্ডার্ড বুক ফর স্পেশাল ব্রাঞ্চ অফ স্টাডি, এরকম যদি দুই একটি লেখা যেতে পারে তাহলে হবে। পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য লিখুন, বা দুটি বৈশিষ্ট্য, এখানে আমি তিনটি বৈশিষ্ট্য কথা বলছি পাঠ্যপুস্তকের। সেটা হচ্ছে সর্বাধুনিক তথ্য দ্বারা পাঠ্যপুস্তক রচনা করতে হবে, পাঠ্যপুস্তকে নির্ভুল তথ্য থাকবে, পাঠ্যপুস্তক মুদ্রণে সন ও তারিখ উল্লেখ করতে হবে। এগুলি হচ্ছে পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তীতে আরও অনেক ভিডিও থাকবে। তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা যারা আমাকে কোনো সাজেশন বা আমার কাছ থেকে কোনো কিছু জানার বিষয় থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমার ডিসক্রিপশনেও থাকবে, সেই নম্বরে আপনারা আমাকে তার সাজেশনগুলো দিতে পারেন বা বলতে পারেন। থ্যাংক ইউ।